হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলুন এই ভিডিওতে জেনে আসা যাক টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এবং বাজাজ পালসার NS 400Z এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে জানাবো এই দুটি বাইক কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশে লঞ্চ হলে এদের দাম কত রাখা হতে পারে তার সম্পর্কে। এবং আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতের বাজারে এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে তাও জানাবো ভিডিওর শেষ অংশে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, বাজাজ পালসার NS 400Z এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং উপরে দুটি জেড শেপের এলইডি DRL দেওয়া হয়েছে। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সেই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং এই বাইকটিতে NS ব্র্যান্ডিংয়ের স্টিকার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 11 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে টিভিএসের 3D লোগো এবং এই বাইকটিতেও আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। লুকসের দিক থেকে কাউকে অ্যাপাচি ভালো লাগে আবার কাউকে NS, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, পালসার NS 400Z এর সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। এবং এই বাইকটির সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরডিআর 310 এর সামনে ব্যবহার করা হয়েছে 110/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। পিছনে বেশি মোটা চাকা এবং সামনেও অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করায় এক্ষেত্রে টিভিএস অ্যাপাচি আরডিআর 310 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, পালসার NS 400Z ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আর এগুলো ছাড়াও এই ব্যক্তিতে ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাস এবং কুইক শিফটারের মতো কিছু প্রিমিয়াম ফিচার্স রয়েছে। তাছাড়া এই ব্যক্তিতে আছে 4টা রাইডিং মোড, যেগুলো হলো রেইন মোড, রোড মোড, অফ রোড মোড এবং স্পোর্টস মোড। অন্যদিকে অ্যাপাচি আরটিআর 310 এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট। আর এই স্মার্ট এক্স কানেক্ট থাকায় অ্যাপের থ্রু আপনি এই মিটারের সাথে আপনার স্মার্টফোনকে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এমনকি আপনার বাইক 0-60, 0-100, 0-120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে কত সময় নিচ্ছে এবং বাইক সর্বোচ্চ কত কিলোমিটার বেগে চলেছে এবং বাইক 1 লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার পথ যাচ্ছে সেটাও এই মিটারে শো করে। আর এগুলো ছাড়াও এই ব্যক্তিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং ABS, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল সহ বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ব্যক্তিতে রয়েছে 5টা রাইডিং মোডস, যেগুলো হলো আরবান মোড, রেসিং মোড, রেইন মোড, ট্র্যাক মোড এবং সুপার মোটো মোড। এক্ষেত্রে নিঃসন্দেহে টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এগিয়ে থাকবে। ব্রেকস, বাজাজ পালসার NS 400Z এর সামনে ব্যবহার করা হয়েছে 320mm ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230mm ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরডিআর 310 এর সামনে ব্যবহার করা হয়েছে 300mm ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240mm ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। যেহেতু বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনের ব্রেকের ভূমিকা বেশি, তাই এক্ষেত্রে সামনে বড় ডিস্ক ব্রেক ব্যবহার করায় বাজাজ পালসার NS 400Z এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস, বাজাজ পালসার NS 400Z এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 373cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন। অন দি আদার হ্যান্ড অ্যাপাচি আরটিআর 310 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 312.12cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন। ইঞ্জিন টাইপসের দিক থেকে দুটি বাইকই সমান অবস্থানে থাকবে, তবে ডিসপ্লেসমেন্টের দিক থেকে পালসার NS 400Z অনেক এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, পালসার NS 400Z সর্বোচ্চ 40 হর্স পাওয়ার এবং 35 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে অ্যাপাচি আরডিআর 310 সর্বোচ্চ 35.6 হর্স পাওয়ার এবং 28.7 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে পালসার NS 400Z এগিয়ে থাকবে। পাওয়ার টু ওয়েট রেশিও,
পালসার NS 400 ভর 174 কেজি, আর এটা সর্বোচ্চ 40 হর্স পাওয়ার উৎপাদন করতে সক্ষম। তাহলে এই ব্যাগটি প্রতি কেজি ভরের জন্য 40 ভাগ 174 সমান 0.2299 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। অন্যদিকে অ্যাপাচি আরটিয়া 310 ভর 169 কেজি এবং এটা সর্বোচ্চ 35.6 হর্স পাওয়ার উৎপাদন করতে সক্ষম। তাহলে এটা প্রতি কেজি ভরের জন্য 35.6 ভাগ 169 সমান 0.21 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। এক্ষেত্রেও পালসার NS 400Z এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড। পালসার NS 400Z 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 2.6 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 5.75 সেকেন্ড এবং এই ব্যক্তিতে প্রায় 171 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরডিআর 310 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 2.52 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 6.19 সেকেন্ড এবং এই ব্যক্তিতে প্রায় 160 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রেও পালসার NS 400Z এগিয়ে থাকবে, তবে এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। আর এই বাইকগুলোর পারফরমেন্সকে আপনারা আবার হোন্ডা, ইয়ামাহা বা কাওয়াসাকির 300-400 সিসির বাইকগুলোর সাথে তুলনা করবেন না, কারণ হোন্ডা, ইয়ামাহা বা কাওয়াসাকির মতো ব্র্যান্ডগুলো এই সেগমেন্টে প্যারালাল টুইন সিলিন্ডার থেকে শুরু করে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে থাকে, তাই সেগুলোর পারফরমেন্স এই বাইকগুলোর তুলনায় অনেক ভালো হয়। কিন্তু দাম বিবেচনা করলে পালসার NS 400Z এবং অ্যাপাচি আরটিআর 310 পারফরমেন্স অনেক ভালো। মাইলেজ। বাজাজ কোম্পানি দাবি করছে পালসার NS 400Z প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় আর একটু কম যাবে। এবং টিভিএস কোম্পানি দাবি করছে অ্যাপাচি আরটিআর 310 প্রতি লিটার পেট্রোলে 30 কিলোমিটার পথ যাবে। প্রাইস। ভারতের বাজারে বাজাজ পালসার NS 400Z বর্তমান বাজার মূল্য 1,85,000 রুপি। সেই হিসাবে এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 4 লক্ষ টাকা। এবং টিভিএস অ্যাপাচি আরডিআর 310 ভারতে বর্তমান বাজার মূল্য 2,43,000 থেকে শুরু করে 2,64,000 রুপি পর্যন্ত। সেই হিসাবে বাংলাদেশে আসলে এই বাইকটির আনুমানিক বাজার মূল্য হবে 4,80,000 টাকা। এখন আসল কথা, এই দুটি বাইকই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে? শোনা যাচ্ছে যে অ্যাপাচি আরডিআর 310 যে স্পোর্টস ভ্যারিয়েন্টটি রয়েছে অ্যাপাচি RR 310, সেটা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। আর RR 310 লঞ্চ হলে অ্যাপাচি আরডিআর 310ও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই বাজাজ পালসার N250 অ্যাভেলেবেল রয়েছে। আর বাজাজ যদি চায় যে তাদের আরেকটি হায়ার সিসির বাইক বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকুক, তাহলে এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর ভারতের বাজারে এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি ফিচার্স, বিল্ড কোয়ালিটি, অ্যাডজাস্টেবল সাসপেনশনস এবং মোটা চাকার কথা চিন্তা করেন, তাহলে টিভিএস অ্যাপাচি আরডিআর 310 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি বেশি পাওয়ার, বেশি টর্ক, রেডি পিক আপ, টপ স্পিড এবং ব্রেকসের কথা চিন্তা করেন, তাহলে বাজাজ পালসার NS 400Z আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি 1,00,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি চলে এসেছে, তাই সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।